কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওর শুরুতে আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমদানি ব্যবসার উপরে দুটি কথা বলবো। বলার আগে আমি আপনাকে বলে দিতে চাচ্ছি যে আপনি একজন বিজনেস মাইন্ডেড পিপল, আপনার কিছু বিনিয়োগের সামর্থ্য রয়েছে, আপনার বিজনেস ওয়ার্ল্ডে অথবা আপনার বাজারে বা ধরুন আপনার আশেপাশে আপনার একটি গুড রেপুটেশন রয়েছে, সবই আপনার প্লাস পয়েন্ট। এখন এই মেন্টালিটির দ্বারা আপনি আপনার একটি ব্যবসা চালু করে দিতে পারেন। আমি আপনার জন্য কি করছি, এই মেন্টালিটিটা গ্রো আপ করার জন্য সাহায্য করছি, তার মানে একটি টার্নিং পয়েন্ট সৃষ্টি করার চেষ্টা করছি। যেমন আপনি আগে হয়তো চিন্তা করতেন না, কিন্তু আমার এই ভিডিওটা দেখার পরে আপনি হয়তো আরো মনোবল পাবেন, আপনি হয়তো আরো ব্রতী হবেন, অগ্রগামী হবেন, চেষ্টা করবেন। কারণ আমি আপনাকে বলে দিচ্ছি কেন আমি আপনার এই গুণাবলীর কথা আগে বললাম, কারণ কিছু কিছু জায়গাতে আছে জীবনে কোনো একটি জায়গাতে কোনো একটি ডায়ালগ শুনে, কোনো একটি বাণী পড়ে বা কোনো একটি বইয়ের একটি পেজ পড়ে মানুষের জীবন বদলে যেতে পারে, একটি ভিডিওর একটি অংশ দেখে একটি মানুষের জীবন বদলে যেতে পারে। আমি আমার ক্ষেত্রে বলবো, একটি ছোট্ট মানে এক মিনিট আপনার সময় নিব বা তারও কম, আমি তখন ক্লাস সিক্সে উঠেছি ঢাকা শহরে, আমরা তখন নতুন এসেছি, তখন সলিমুল্লাহ স্কুল টিপু সুলতান রোডে ছিল, সেখানে ভর্তি করা হয়েছে যে কোনোভাবে, যেহেতু আমরা যে সময় এসেছিলাম ভর্তির সময়টা পার হয়ে গিয়েছিল। পরবর্তী সেখানে একজন টিচার আমার সাথে দেখা হলো, তিনি আমাকে ডাকলেন, ডেকে আমার নাম জিজ্ঞেস করলেন, নাম ধাম জিজ্ঞেস করার পরে বললেন যে তুমি এক কাজ করো, তোমার বাসার ঠিকানা দাও এবং আমার স্কুলে তুমি আর আসবে না। তো আমি তো একটু কনফিউজ হয়ে গেলাম, জাস্ট লাইক ইউ, এবং আমি ভাবলাম কেন আসবো না, কি আমি খারাপ করে ফেললাম। সো পরবর্তীতে আমার ঠিকানা রেখে সেই টিচার জনাব মাহফুজ সাহেব তিনি আমার বাসা এলেন যথারীতি একদিন পরে। উনি বলেছেন সোমবার আসবেন, কিন্তু উনি এলেন মঙ্গলবার, এসে আমার বাবার সাথে কথা বললেন। তারপরে বাবা বললেন হ্যাঁ ঠিকই বলেছেন, তুমি আর ওই স্কুলে যাবে না। তো পরবর্তীতে আমি বললাম যে কি বলেছেন টিচার আসলে, তো বাবা বললেন টিচার বলেছে এটা যে 10টি পচা আমের সাথে একটি ভালো আম খারাপ হয়ে যাবে। সো এটা ছিল আমার জীবনের একটি টার্নিং পয়েন্ট। তারপরে আমাকে আইডিয়াল স্কুলে যেভাবে হোক ভর্তি করা হলো, তারপরে নটরডেম, তারপরে বিদেশে, যাই হোক এটা ছিল একটা টার্নিং পয়েন্ট। আমি যদি সেই সলিমুল্লায় থেকে যেতাম, সেই টিচারের যদি আমি নজরে না পড়তাম বা আমি যদি সেই জিনিসটা না পেতাম, তাহলে হয়তো আজকে আমি আপনাদের সামনে এভাবে কথা বলতে হয়তো পারতাম না। যাই হোক, আমার ঘটনা তো শেষ, আপনার ঘটনা শুরু। এখন দেখুন, আপনি যখন নতুন একজন আমদানিকারক হিসেবে আমদানি করবেন, তখন আপনাকে কিন্তু সবচেয়ে প্রথমে দুটো জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পণ্য নির্বাচন আর একটা হচ্ছে সরবরাহকারী নির্বাচন, ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া যে বাকি জিনিসগুলি আছে না, একটু বিলম্বিত হওয়া অথবা ডলারের উঠানামা, এগুলি এক একটি বিষয়, কিন্তু সবগুলি আপনার হিসাবে রাখতে হবে। কিন্তু পণ্য নির্বাচনটা যদি আপনি সঠিকভাবে না করেন, তাহলে কিন্তু আপনি ব্যবসাটা ভালোভাবে করতে পারবেন না, এবং এক একজনের এক একটা দিকে তার ধ্যান ধারণা থেকে থাকতে পারে, তাই না? আজকে একটু আগে আমি একজন ভদ্রলোকের সাথে কথা বললাম, উনি একটি ম্যাজিক বল বা সামথিং এগুলি কথা বললেন, যেগুলির আইডিয়া আমার নেই, স্বাভাবিক নাও থাকতে পারে। সো এক একজনের এক একটি আইডিয়া থাকতে পারে। আমার কাজ হবে টু গিভ ইউ আ টার্নিং পয়েন্ট, গিভ ইউ সাম আইডিয়া, আপনি নতুনভাবে সুষ্ঠু ইনফরমেশনগুলি পেয়ে আপনার দিকে আপনি এগিয়ে যেতে পারেন। আমার টিচার কিন্তু আমার সাথে এগিয়ে যাননি, আমি এগিয়ে গেছি আমার জীবনের পথে, সকলেরই যেতে হয়। সো আমার কাজটা হবে এটাই যে আপনার যে প্রোডাক্টই হোক, তার সম্পর্কে আপনি যদি আমার একটি আইডিয়া দেন, আমি আমার সময় বের করে আমি আপনাকে তার সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে পারবো। কারণ পণ্য নির্বাচনটা আপনি করবেন, আপনাকে আগেই বলে নিলাম, আর সরবরাহকারীর ব্যাপারে আমি আপনাকে সাজেস্ট করতে পারবো, আমি আপনাকে নির্দিষ্টভাবে জবরদস্তি কিছু করতে পারবো না। তবে একটি কথা মনে রাখবেন, যে মানুষ কিনে জিততে না পারে সে বিক্রি করে কোনো দিন জিততে পারে না, যে কিনে জিততে না পারে সে বিক্রি করে কোনো দিন জিততে পারে না। একটি ছেলে আমাকে, যেহেতু আপনাদের সাথে অনেক কথাবার্তা হচ্ছে আমার এবং আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট, বললো যে ভাই আমি জিনিসগুলি কিনি, তো আমার যে হোলসেলার আছে সে অনেক সময় আমাকে বিক্রির দামেও সাধারণ কাস্টমার কাছে বিক্রি করে দেয়, তো আমাকে কাস্টমার এসে জিজ্ঞেস করে যে ওখান থেকে তো আমি এত কম দামে কিনেছি, আপনি এত বেশি দাম চাচ্ছেন কেন? যখন আপনি কম কোয়ান্টিটি কিনতে যাবেন, তখন আপনার সাথে এই ধরনের সমস্যা হতে পারে, যেটা হচ্ছে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে খুবই ইম্পর্টেন্ট সরবরাহকারী নির্বাচন করা। এই যে সরবরাহকারী আপনাকে একটি দামে দিচ্ছে আর ওই দামে আরেকজনকে দিয়ে দিচ্ছে, সে একজন ভালো সরবরাহকারী নয়। আচ্ছা, এখন যখন আপনি আমদানির ব্যবসা করবেন, তখন কিন্তু
আপনি প্রোডাক্টটা যেখানে অর্ডার দিয়ে দিলেন সে আপনাকে সাপ্লাই দেবে এখন সম্পূর্ণ কিন্তু তার সততার উপরে নির্ভর করছে। সেই সর্বাহক যদি সৎ না হয় তাহলে কিন্তু আপনার অনেক কমপ্লেক্সিটি দেখা দেবে, জটিলতা দেখা দেবে, যেমন পণ্যের মান, গুণগত, সংখ্যা, পরিমাণ, অনেক ব্যাপারে তারা যদি এদিক ওদিক করে দেয় তাহলে আপনার কিচ্ছু করার থাকবে না। সো এই দুটি জিনিস কিন্তু অত্যন্ত জরুরি। আচ্ছা, আরেকটি প্রাইসের ব্যাপারে, আন্তর্জাতিক ব্যবসায় যখন আপনি দেখবেন চিপেস্ট ইজ নট নেসারলি দ্য বেস্ট, কারণ যদি লোয়ার হয় প্রাইস, একটা কোম্পানি কয়েকটি কোম্পানি আপনাকে সেম আইটেম বিক্রি করছে তার মধ্যে যদি আপনার মোটামুটি 19-20 হয় চলে, কিন্তু যদি 17-20 হয় তাহলে কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে নিঘাত সেখানে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে। সো প্রাইসটা আপনি কিন্তু দেখবেন, তালমেল করে দেখবেন যে কিভাবে প্রাইসটা দিচ্ছে, লোয়ারটা নেবেন আপনি, কিন্তু একদম লোয়েস্ট যেটা সেটা নেবেন না। লোয়ার কয়েকটা কোম্পানির মধ্যে কম্পেয়ার করে আপনি অপেক্ষাকৃত কমটায় যাবেন। যাই হোক, এই অবস্থায় আমি আপনার সাথে আরও আলোচনা করতে যাচ্ছি যে আমরা সকলেই আমদানি করতে চাই, কিন্তু সকলে কি আমরা পারবো না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাবে আমাদের পুঁজির কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের অনেক ঝামেলা হতে পারে, লাইসেন্সের একটি সমস্যা থাকতে পারে। তবে আরেকটি জিনিস আমি আপনাদের সাথে আলোচনা করবো, যেটা প্রথমে বলে নিয়েছি, রপ্তানি, আমদানি এবং রপ্তানি। রপ্তানির ক্ষেত্রে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি 101। রপ্তানির ক্ষেত্রে আপনারা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন, বিশেষ করে ফুড আইটেমের বাদের জিনিসগুলি, ফুড আইটেমটা একটি সেন্সিটিভ, এর আগে আমি আলোচনা করেছি, আপনারা যদি ফুড আইটেমের বাইরে যেমন আমাদের পাটজাত পদার্থ মানে দ্রব্য সামগ্রী অথবা স্যান্ডেল বা আপনার হস্তশিল্প জাতীয় জিনিসগুলি যেগুলি খুবই দৃষ্টিনন্দন, এসব জাতীয় জিনিসগুলি ছাড়াও আরও অন্যান্য জিনিস যেগুলি আপনার কাছে আছে, আমি তো বলতে পারবো না এই মুহূর্তে আপনার কাছে কী রয়েছে আপনার হাতে, সেগুলির ব্যাপারেও আপনি অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি অ্যাকচুয়ালি সেদিকটাতে একটু নজর দেবো, কারণ আমদানিটার চাইতে রপ্তানিটার সুবিধা এই কারণে হবে যে সেখানে আপনি কিন্তু পয়সা পাচ্ছেন আপনার, আর আমাদের বাংলাদেশের কিন্তু পয়সাটা ভিতরে মানে যত যায় তত বেশি ভালো। আমদানি করলে আপনি হবে, লোকাল মার্কেটও ভালো হবে, আমাদের বিজনেসটাও বাড়বে, কিন্তু রপ্তানিটা আমাদের খুব বেশি দরকার। আমাদের রপ্তানি গত বছর খুব একটা ভালো ছিল না, 34 বিলিয়ন সামথিং ছিল। তো সেই ক্ষেত্রে আমি আরেকটি কথা বলে শেষ করতে চাচ্ছি যে চায়নার সাথে আমাদের ব্যবসা চলছে এবং খুব ভালো চলছে, সম্পর্ক ভালো চলছে, যেমন ইন্ডিয়ার সাথে চলছে। বাংলাদেশের নীতি হচ্ছে এটা যে সবার সাথে বন্ধুত্ব এবং ব্যবসা করে যাচ্ছি, কিন্তু সেই ক্ষেত্রে একটি জিনিস আমাকে সহযোগিতা আমাকে সাবধান থাকতে হবে। আমি একটা খবরে পড়লাম সেদিন, যদিও অপ্রসঙ্গিক হলে আমাকে বলে নিতে হবে, যে আমাদের বাংলাদেশে কিছু চাইনিজ অসাধু ব্যবসায়ীরা গিয়ে ব্যবসা করে এবং সেক্ষেত্রে তারা বাংলাদেশের অনেক চাকমা মারমা যারা আমাদের নৃজাতি গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে, যেহেতু তাদের ধর্ম এবং চেহারা মেলে মঙ্গোলিয়ানটায়, সো এই ধরনের মেয়েদেরকে তারা বিয়ের প্রলোভন দিয়ে বাংলাদেশ থেকে হয়তো চায়না বা অন্যান্য দেশে পাচার করে। সো এই জিনিসটির উপরে কিন্তু আমাদের নজর রাখা উচিত, শত হোক তারা আমাদের দেশের নাগরিক এবং আমাদের দেশের ইজ্জত তার সাথে জড়িত। এই জিনিসটি বলেই আমি আজকে এখানে মতো শেষ করতে চাচ্ছি, এবং আরেকটি কথা বলার শেষ করার আগে বলে দিচ্ছি যে অবশ্যই আমাকে প্রশ্ন করুন, আমি পারি আর না পারি। যদিও আস্তে ধীরে আপনাদের সহযোগিতা এবং আপনারা আমার সাথে জুড়ে যাচ্ছেন, কলেবার বৃদ্ধি হচ্ছে, আমার পক্ষে হয়তো সবাইকে খুব মানে খুব টাইমলি দেওয়া সম্ভব হবে না জবাব, কিন্তু ইনশাল্লাহ আমি চেষ্টা করবো জবাব দেবার। এবং রপ্তানির ক্ষেত্রে আমি চাইবো যারা রপ্তানি করতে চাচ্ছেন এই জিনিসগুলি তারা আমাকে, আমার যে পেজ একটি রয়েছে রেন্টেলি ফিল্ম ফেসবুক একটি পেজ, সেখানে আপনি ছবি পাঠাতে পারেন, ইনবক্স করতে পারেন, এবং আমি আই উইল ট্রাই মাই বেস্ট টু শেয়ার এনিথিং অ্যান্ড এভরিথিং উইথ ইউ, অ্যান্ড দ্যাট ইজ মাই মোটো। সো প্রত্যেকের একটি ই থাকে মানে উদ্দেশ্য থাকে, আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি উদ্যোক্তা শ্রেণী তৈরি হোক, বাংলাদেশ আবার গড়ে উঠুক, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে একটি লক্ষ্য থাকে। আমার জীবনের লক্ষ্যের অনেক কাছাকাছি আমি পৌঁছে গেছি, অথবা আমি আমার মতো ভালো হয়েছে, ডাল ভাত খেয়ে আমি ভালো আছি। সো আমার খুব একটা দরকার নেই যে বাংলাদেশের সকলের সাথে আমার ব্যবসা করা, এবং এটা পারবো না, একজনের পক্ষে সম্ভবও না, কিন্তু আমি এটা চাইবো যে আপনারা করুন। আমি আমার ইনফরমেশন দিয়ে যতটুকু আমি পারি, বারবার বলি যতটুকু আমি পারি, আমি যে সব পারবো তা নয়, আর আমার বুদ্ধিতে সব কিছু আছে তাও নয়, কিন্তু যতটুকু পারবো ততটা আমি দিয়ে যাবো ইমানদারির সাথে, বাকি আল্লাহ ভরসা। খোদা হাফেজ, আবার দেখা হবে, বাই বাই।